Hi guys, welcome back to my channel. আজকে আমি জামালপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং এখন আছি সিএনজিতে। এখন আমরা কমলাপুর নামলাম। আমরা কমলাপুরে ডিনার করে নেব। আমরা খেলাম তেল ছাড়া পরোটা এবং ডাল ভাজি। তারপর ট্রেনে উঠে আমরা জার্নি শুরু করলাম, কিন্তু আমার মোবাইলে চার্জ ছিল না, এজন্য ট্রেনে কোনো ভিডিও করতে পারিনি। এখন আবার আমরা ট্রেন থেকে নেমে বাসে ঢুকলাম। সকাল 6টায় তীব্র শীতে আমরা জামালপুরে এসে পৌঁছলাম এবং একটু ঘুমিয়ে উঠে এখন 7টা বাজে একটু বের হলাম। এই ছিল ওই দিনের সকালের অবস্থা। চারপাশে এত কুয়াশা যে কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরের। সবাই একসাথে পুরো গ্রাম ঘুরে দেখার জন্য বের হলাম। গ্রামটি সত্যিই অনেক সুন্দর এবং আমার কাছে খুব পছন্দ হয়েছে। ওই সময় এত বাতাস ছিল যে ঠান্ডার জন্য আমরা দাঁড়াতে পারছিলাম না। আমার জীবনে আমি এত ঠান্ডা পাইনি। ওই সময় আমি যতটুকু ঠান্ডার ভিতরে ছিলাম। এটি হলো আমার বন্ধুর প্রাইমারি স্কুল, যেখানে সে পড়েছিল ছোটকালে। শিশুদের প্লে গ্রাউন্ডে এসে আমরা আবার শিশু হয়ে গেছি।
করে এভাবে হাঁসদের খেলাধুলা দেখতে আমার খুবই ভালো লাগে। গ্রামীণ সৌন্দর্য মূলত চুলায়। বিকালে আমরা একটু বের হলাম সর্ষে ক্ষেত দেখতে এবং কিছু ছবি তুলতে। এই দৃশ্যটি খুবই সুন্দর। That one friend. সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এটা হচ্ছে শামীমদের গেস্ট হাউস। এখানে বিভিন্ন সবজি চাষ করা হচ্ছে। একটা রিক্সা নিয়ে নিলাম, কারণ গ্রামে সে হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেছে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট থিং যে গ্রামে আমরা চা খেতে পেরেছি বারবার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার পরের ব্লগে থাকবে গ্রামের গায়ে হলুদ। ভিডিওটি দেখতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।